দেখতে দেখতে গোটা দেশে করোনায় মৃতের সংখ্যা 1,25,000-এরও কাছাকাছি পৌঁছে গেল এবং আজকেই হয়তো এই উদ্বেগের পরিসংখ্যান পেরিয়ে যাবে ভারত। গোটা বিশ্বের মধ্যে করোনায় মৃতের সংখ্যা নিরিখে এখন আমেরিকার পরেই রয়েছে এদেশ অর্থাৎ ভারতবর্ষ। তবে এই মুহূর্তে দেশে মৃতের হার এবং প্রতি 10 লক্ষে মৃতের সংখ্যা দুটোই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো। এদিকে আবার গত 24 ঘন্টায় গোটা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট করোনার কবলে পড়তে হয়েছে 47,638 জনকে, যা আগের দিনের তুলনায় প্রায় 3,000 কম। ফলে এই মুহূর্তে আজকের এই সংখ্যাটা নিয়ে গোটা দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হতে হয়েছে 84,11,724 জনকে। পাশাপাশি আবার গত 24 ঘন্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে 670 জনকে। ফলে এই মুহূর্তে গোটা দেশে মোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হলো 1,24,985 জনকে। অন্যদিকে আবার গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 54,157 জন, অর্থাৎ অন্যান্য দিনের মতো আজও করোনা আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাই বেশি। এবং আজকের সমস্ত পরিসংখ্যান মিলিয়ে এই মুহূর্তে গোটা দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে 5,20,773 জন, এবং গত 24 ঘন্টায় গোটা দেশে 10 লক্ষেরও বেশি মানুষের করোনা টেস্ট করা হয়েছে। অন্যদিকে আবার পুজোর পর করোনা সংক্রমিতের সংখ্যা এক ধাক্কায় অনেকখানি বাড়ার আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা, পরিস্থিতি হাতের নাগালে রাখতে পুজোর আগেই একাধিক নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই সমস্ত যে বৃথা যায়নি তারই প্রমাণ দিচ্ছে এই কয়েকদিনের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান। কারণ শেষ কয়েকদিনে প্রত্যেক দিনই অন্তত সামান্য হলেও কমছে সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে মোট করোনা কবলিত হতে হয়েছে 3,942 জনকে। তাদের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্ত হতে হয়েছে 846 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে মোট করোনা আক্রান্ত হতে হয়েছে 3,97,466 জনকে। পাশাপাশি আবার এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে প্রাণ হারাতে হয়েছে 55 জনকে। ফলে এখনো পর্যন্ত এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারাতে হলো 7,177 জনকে। পরিসংখ্যান বলছে এই একদিনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন বাংলার মোট 4,283 জন, অর্থাৎ এই মুহূর্তে সুস্থতার হার রয়েছে 89.25%। এবং এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট করোনা জয়ী সংখ্যা হয়েছে 3,54,732 জন। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে মোট করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে 45,352 জনের। ফলে এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট পরীক্ষা করা হয়েছে 48,23,327 জনের। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছা আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটু লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। আর দিচ্ছে না শরীর, এবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর শারীরিক কারণেই দায়িত্ব ছাড়তে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। জানা যাচ্ছে আগামী বছরের শুরুতেই ছাড়তে পারেন দায়িত্ব। সূত্রের খবর, পুতিন পার্কিনসন্স রোগে আক্রান্ত, আর সেই কারণেই শারীরিকভাবে আর টানতে পারছেন না তিনি, এবং সেই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতেই দায়িত্ব ছাড়তে পারেন, এমনটাই মস্কো সূত্রে উল্লেখ করে জানিয়েছে সংবাদ মাধ্যম। ওই প্রতিবেদনে জানানো হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণেই তার পরিবারের সদস্যরা 68 বছরের পুতিনকে অবসর গ্রহণের আর্জি জানিয়েছেন। জানা যাচ্ছে পুতিনের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত খোদ তার দুই কন্যায়। উদ্বিগ্ন হয়ে পড়েছেন পুতিনের 37 বছরের গার্লফ্রেন্ড অ্যালিনা কাবায়েভাও। আর সেই কারণেই তারা চাইছেন না যে এমন শারীরিক অবস্থা নিয়ে এত বড় দায়িত্ব সামলান পুতিন। অন্যদিকে ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে পুতিনের সাম্প্রতিক ফুটেজে পুতিনের পা ধারাবাহিকভাবে কাঁপতে লক্ষ্য করেছেন পর্যবেক্ষকরা। চেয়ারের হাতল ধরতে গিয়ে তাকে যন্ত্রণা অনুভব করতে দেখা গিয়েছে, এমনকি কলম পর্যন্ত ধরতে গিয়ে তার আঙুল কাঁপতে দেখা গিয়েছে। এবং সেই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা নেবেন। চোখ রাখবো পরবর্তী খবরে। মাত্র একদিন আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবারে পশ্চিমবঙ্গে দীপাবলি এবং ছট পুজোতে
কোনো রকমের আতশবাজি ব্যবহার করা যাবে না, এমনকি বাজি বিক্রিও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে রাজস্থান সরকারের তরফ থেকেও ঠিক একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ঠিক এরপরেই রাজস্থান এবং পশ্চিমবঙ্গের পর এবার কর্ণাটকেও আতশবাজি বিক্রি এবং পোড়ানোয় সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করল বিএস ইয়েদুরাপ্পা সরকার। অন্যদিকে আবার দিল্লিতেও আতশবাজি বিক্রি কিংবা ফাটানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি করোনা সংক্রমণ বিপজ্জনক আকার নিয়েছে কর্ণাটকেও। দক্ষিণের এই রাজ্যে ইতিমধ্যেই মোট করোনা আক্রান্তের সংখ্যা 8.5 লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং কর্ণাটকে এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 11,000-এরও বেশি মানুষকে। আতশবাজির ধোঁয়া মারাত্মক ক্ষতি করতে পারে করোনা রোগীদের, এই আশঙ্কাতেই একের পর এক রাজ্যগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বাজি পোড়ানোর উপরে। এমনকি বৈজ্ঞানিকদের তরফ থেকে এও জানানো হয়েছে, কম উপসর্গ থাকা করোনা রোগীদের শরীরে আতশবাজির ধোঁয়া ঢুকলেই তার শারীরিক পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা, এবং সেই কারণেই ছট পুজো এবং দীপাবলির আগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মনে করা হচ্ছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের বাকি রাজ্যগুলিও ঠিক একই সিদ্ধান্ত নেবে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে চরম অপমানের মুখে পড়তে হলো তার খোদ নিজের দেশেরই সংবাদ মাধ্যমের সামনে। বক্তব্যে অজস্র ভুল এবং মিথ্যে, সেই যুক্তিহীন বক্তব্য সম্প্রচারের কোন রকম অর্থই নেই, এই দাবিতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্প্রচার মাঝপথে বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক টিভি চ্যানেল। নিউজ নেটওয়ার্কগুলির দাবি, ট্রাম্প যে বক্তব্য রাখছিলেন তা মিথ্যেতে ভরপুর এবং হিংসামূলক। ট্রাম্পের বক্তব্য সামাজিক হিংসা ছড়াতে পারে এবং বিদ্বেষমূলক বলেও অভিযোগ করেছে চ্যানেলগুলি। তবে উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল। জর্জিয়া এবং নেভাদায় বাকি রয়েছে ফল প্রকাশ, চলছে ভোট গণনা। এরই মাঝে প্রথমবার টিভিতে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বক্তব্য রাখছিলেন তিনি হোয়াইট হাউস থেকেই, কিন্তু সেই বক্তব্য চলাকালীন মাঝপথেই টিভি সম্প্রচার বন্ধ করে দেয় বেশিরভাগ চ্যানেলগুলি। এদিন সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিযোগ করা হয়, ট্রাম্পের বক্তব্য ভরা ছিল ঝুড়ি ঝুড়ি মিথ্যে দিয়ে। 17 মিনিট ধরে যে তিনি বক্তব্য রেখেছেন তাতে অধিকাংশই ভুল তথ্য দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে একটি বিষয় না বললেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশিত না হলেও যে ইঙ্গিত মিলেছে তাতে জো বাইডেন জয়ের খুব কাছাকাছি রয়েছেন, আর সেটাই হজম করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য যে 270টি ভোট প্রয়োজন রয়েছে তার মধ্যে ইতিমধ্যেই 264টি ভোট পেয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষ পার্টি অর্থাৎ জো বাইডেন, এবং সেই কারণেই যথারীতি এই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার যথারীতি চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো এইমস। সব বয়সের মধ্যেই করোনা টেস্ট করে দেখা গিয়েছে 40% করোনা পজিটিভ সম্পূর্ণ উপসর্গবিহীন, এমনই তথ্য পাওয়া গিয়েছে এইমসের পক্ষ থেকে। করোনা পরিচালনা নিয়ে সম্প্রতি গোটা দেশজুড়েই চিকিৎসকদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা হয়। সেখানে করোনা ভাইরাসের বর্তমান প্রবণতা এবং বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে কথা বলার সময় এই তথ্যই পেশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে করোনা আক্রান্ত 73.5% অর্থাৎ প্রায় 74% শিশুরই কোনো রকম উপসর্গ নেই, অথচ তারা প্রত্যেকেই করোনা পজিটিভ। এইমস এর পেশ করা এদিনের তথ্য অনুযায়ী এই সমস্ত শিশুদের মধ্যে অর্থাৎ এই 74% শিশুদের মধ্যে বেশিরভাগটাই 12 বছরের নিচে। অন্যদিকে আবার দেখা গিয়েছে 80 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের মধ্যে 38% মানুষই সম্পূর্ণ উপসর্গবিহীন। বিশেষজ্ঞরা বলছেন করোনা ঠিক এই মুহূর্তে ভারতে এমন একটি পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে যেখানে অর্ধেক মানুষ বুঝতেই পারছেন না যে তারা আদতে করোনার কবলে পড়েছেন, কিন্তু একমাত্র তারা যখন টেস্ট করাচ্ছেন তখনই তারা বুঝতে পারছেন যে তারা করোনা পজিটিভ। তবে এইমস এর দেওয়া এই দিনের তথ্য যথারীতি অবাক করেছে গোটা ডাক্তার মহলকে। চোখ রাখবো পরবর্তী খবরে। ভাবুন তো, এখন যেখানে কোনো একটি বেসরকারি কাজ করতে হলে প্রত্যেক দিন বাস কিংবা ট্রেনে করে ঠেলাঠেলি করে পৌঁছাতে হয় অফিসে, সেই অফিসে যদি চলে আসে আপনার বাড়িতে তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও এবার ঠিক এই একই ব্যবস্থা আনতে চলেছে মোদী সরকার। দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে নরেন্দ্র মোদী সরকারের নতুন আইন
আইটি এবং বিপিএগুলির ক্ষেত্রে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম নিয়ে একাধিক সুবন্দোবস্তের বার্তা দিয়েছেন মোদী সরকারের নয়া ঘোষণা। মোদী সরকার তার নতুন গাইডলাইনে জানিয়েছে, এবার থেকে স্থায়ীভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন আইটি এবং বিপিও কর্মীরা। এর হাত ধরে ভারতের যে কোনো কোণে বসেই একজন আইটি কর্মী তার সংস্থাকে পরিষেবা দিতে পারবে। বিশেষজ্ঞদের মতে এই সুযোগ প্রতিটি সংস্থার ব্যবসায়িক দিককে লাভবান করবে। তবে প্রসঙ্গত, আইটি এবং বিপিও সংস্থাগুলিতে 2009 থেকে 2019 অর্থবর্ষে 2 মিলিয়ন কর্মী যোগদান করেছেন। এর হাত ধরে গত 10টি অর্থবর্ষে 105 মিলিয়ন মার্কিন ডলারের লাভ এসেছে গোটা ইন্ডাস্ট্রির হাতে। মহিলা কর্মীদের সংখ্যা বেড়েছে প্রায় 35%, আর মোদী সরকারের এই নতুন পদক্ষেপে এই পরিসংখ্যান আরো ইতিবাচক হয়ে উঠবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন থেকে বেসরকারি ক্ষেত্রে অনুমোদনের জায়গাটি অনেক সহজ করে দিচ্ছে মোদী সরকার। এর ফলে এই মুহূর্তে দেশের যে কোনো আইটি কর্মী দেশের যে কোনো প্রান্তে বসেই পরিষেবা দিতে পারবে তার সংস্থাকে, যা সংস্থার লাভের খাতে যুক্ত হবে। অন্যদিকে আবার সেই কর্মীও সুবিধাজনক জায়গা থেকেই নিজের মতো কাজ করে যেতে পারবেন, এবং মোদী সরকারের এই নতুন পদক্ষেপের ফলে উপকৃত হতে চলেছে সেই কোম্পানি এবং সেই কোম্পানির কর্মীও। অর্থাৎ এক কথায়, মোদী সরকারের এই নতুন আইনে এবার থেকে যে কোনো আইটি এবং বিপিও কর্মী নিজের বাড়িতে বসেই সেই কোম্পানির হয়ে কাজ করতে পারবেন। চোখ রাখবো পরবর্তী খবরে। সবকা সাথ সবকা বিকাশ কর্মসূচির সভামঞ্চ থেকেই এবার বিজেপিতে যোগ দিল 3 শতাধিক মুসলিম পরিবার সহ তৃণমূল এবং সিপিএম দল থেকে আরো 1 শতাধিক কর্মী সমর্থক। অর্থাৎ সর্বমোট 4 শতাধিক নতুন সদস্য সদস্যা বিজেপি পরিবারে যোগদান করেন। এদিন দলে আগত সকলের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোহাম্মদ আলী হোসেন এবং সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ কর্মসূচি রূপায়ণে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠেছিল বিজেপির সভা। ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলা দক্ষিণের উদ্যোগে হাঁসখালি থানা এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা জগন্নাথপুরে সভা শেষ পর্যন্ত মহাসমাবেশে পরিণত হয়েছিল, এবং সেই সভা থেকেই প্রায় 300 জন তৃণমূল মুসলিম সমর্থক যোগ দেন বিজেপিতে। এদিন এই সমস্ত মানুষদের দলে টেনে মুসলিম তোষণের প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন আলী হোসেন। তিনি জানান, বাংলায় মুসলিম সমাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ তিনি খুলে দেন, তুষ্টিকরণ সহ তোষণের নোংরা রাজনীতির বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। আলী হোসেনের আলোচনায় উঠে আসে 3 তালাক আইন, কেন্দ্রের কৃষি সুরক্ষা আইন, কিষাণ সমৃদ্ধি যোজনা, আয়ুষ্মান ভারত প্রভৃতি একের পর এক কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু না করার ফলে বাংলার জনগণ কি আদৌতে কোনো লাভবান হয়েছেন, এই প্রসঙ্গেই এদিন তুলে আনেন মোহাম্মদ আলী হোসেন। তবে বিধানসভা ভোটের আগে তৃণমূলে এই ভাঙনের ফলে যথেষ্ট উচ্ছ্বসিত গেরুয়া শিবির। চোখ রাখবো পরবর্তী খবরে। সিদ্ধান্ত হয়েছে, এই বুধবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। যদিও আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 10-15% পর্যন্ত ট্রেন চালানো হবে। যদিও রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কাছে আবেদন জানিয়েছিলেন এই সংখ্যাটা যেন বাড়ানো হয়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনে সাড়া দিয়ে এবার শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে রাজি হলো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বুধবার থেকে 15% নয় বরং 46% লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদহ শাখায়, এবং রেলের এই সিদ্ধান্তেই যথেষ্টই খুশি আমজনতা। তবে উল্লেখ্য, শিয়ালদহ শাখায় যাত্রী সংখ্যা অনেক বেশি, তাই যাত্রীদের সুরক্ষায় সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে বেশি সংখ্যক ট্রেন চালানো প্রয়োজন। রেল কর্তাদের কাছে এই প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় আবেদন জানিয়েছিলেন ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। সেই আবেদনে সাড়া দিয়েই রেল জানিয়েছে 15% নয় বরং 46% লোকাল ট্রেন চালানো হবে আগামী বুধবার থেকে, আর দক্ষিণ পূর্ব শাখায় চলবে 20% ট্রেন। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে শিয়ালদহ শাখায় দৈনিক প্রায় 11 লক্ষ যাত্রী যাতায়াত করেন। নিরাপদে যাতায়াতের জন্য এই শাখায় দৈনিক 114 জোড়া অর্থাৎ 200টিরও বেশি ট্রেন মোটেও যথেষ্ট নয়, তাই রেল কর্তাদের বুঝিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সমস্ত দিক খতিয়ে দেখেই মুখ্যমন্ত্রীর সেই আবেদনেই এদিন সিলমোহর দিল রেল কর্তৃপক্ষ। চোখ রাখবো পরবর্তী খবরে। বুধবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবা শুরু হলেই বাড়তি ভিড় হবে কলকাতা মেট্রোতে, এমনই আশঙ্কাতে এবার কলকাতা মেট্রোয় বাড়ানো হলো মেট্রোর সংখ্যা। মেট্রো আধিকারিকদের বক্তব্য, পরিষেবা শুরু হলেই লোকাল ট্রেনে করে যাত্রীরা দমদম এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে আসবে, তার ফলে অফিস টাইমে অর্থাৎ সকালে
এবং সন্ধ্যায় যাত্রীদের অত্যন্ত ভিড় হবে এমনটাই দাবি মেট্রো কর্তাদের। এবং লোকাল ট্রেন চালানোর এই সিদ্ধান্তের পরেই অতিরিক্ত 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফ থেকে। প্রথমত, চালানো হবে অতিরিক্ত মেট্রো। দ্বিতীয়ত, সকাল থেকে বাড়তি মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। তৃতীয়ত, অতিরিক্ত 15 জোড়া মেট্রো চালানো হবে। চতুর্থত, অফিস টাইমে কমবে 2 মেট্রোর মধ্যে ব্যবধান। পঞ্চমত, বর্তমানে সাধারণত 20 মিনিট অন্তর চলে মেট্রো, সেই টাইমটারই এবার বদল আনা হতে চলেছে। অর্থাৎ এক কথায়, রাজ্যজুড়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়াতে এবার বাড়তি 20% মেট্রো চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। চোখ রাখবো পরবর্তী খবরে। রাজ্যে ক্রমশই বাড়ছে সংক্রমণ, এই অবস্থাতে এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের আরও এক মন্ত্রী। করোনাতে আক্রান্ত হতে হয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। মাটিগাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গিয়েছে রাজ্যের মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে তেমন কিছু উদ্বেগের নেই। মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটাই জানা যাচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে এমনটাই সূত্রের খবর। শুধুমাত্র তাই নয়, গত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছিলেন মন্ত্রী তাদেরও করোনা পরীক্ষা করা হবে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি গতকালকেই একটি কর্মসভায় যোগ দিয়েছিলেন এই মন্ত্রী, সেখানে উপস্থিত সকলেরই করোনা পরীক্ষা করা হবে এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে শুক্রবারই কলকাতা থেকে শিলিগুড়ি ফেরেন রাজ্যের পর্যটন মন্ত্রী। কিছুটা শারীরিক অসুস্থ বোধ করেন মন্ত্রী, যদিও উত্তরবঙ্গে পৌঁছেই একটি কর্মীসভায় যোগদান গৌতম দেব। সেখানে শাসক দল তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখান থেকেই ফিরে অ্যান্টিজেন টেস্ট করা হয় মন্ত্রীর, আর তাতে রেজাল্ট পজিটিভ এসেছে এমনটাই সূত্রের খবর। চোখ রাখবো পরবর্তী খবরে। গত বৃহস্পতিবার জেলা সফরে এসে বাঁকুড়ার মাটিতে পা দিয়েই পুয়াবাগান চৌরাস্তার মোড়ে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মালা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে শহরের রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি স্থানীয় চতুর্দিহি গ্রামের বিভীষণ হাস্তা নামের এক আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। কিন্তু অমিত শাহের সেই মূর্তিতে মাল্যদানের একদিন কাটতে না কাটতেই ওই অপবিত্র মূর্তি গঙ্গাজল আর দুধ দিয়ে ধুয়ে পবিত্র করার কাজে হাত লাগালেন দলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা। ওই মূর্তি শোধনের কাজে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা এবং জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী, বিধায়ক শম্পা দরিপা সহ জেলা তৃণমূল নেতৃত্ব। আদিবাসী সমাজের ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিরসা মুন্ডা নয়, একজন আদিবাসী শিকারীর মডেলে মালা দিয়েছেন অমিত শাহ, এই অভিযোগ তুলেই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া সফর শেষ করে ফিরে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা কর্মসূচি নিল শাসক দল তৃণমূল। এবং সেই কর্মসূচিতেই ওই অপবিত্র মূর্তিকে গঙ্গাজল আর দুধ দিয়ে ধুয়ে পবিত্র করার কাজে হাত লাগায় তৃণমূল। তৃণমূলের ওই কর্মসূচিতে চতুর্দিহি গ্রামের মাঝি অমূল্য হাসতে বলেন, এই মূর্তিটি বিরসা মুন্ডার নয়, যেহেতু মূর্তির নিচে কারোর নাম লেখা নেই তাই প্রতিবাদ জানাতেও পারেনি। এই মূর্তিতে বিরসা মুন্ডার নাম করে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু মালা দিয়েছেন তাই মনে করি এই জায়গাটি কলুষিত হয়েছে, এবং সেই কারণেই তৃণমূল গঙ্গাজল আর দুধ দিয়ে শোধন করলেন সেই মূর্তিকে এমনটাই জানিয়েছেন তিনি। তবে এই ঘটনা যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চরম অপমানের সেটা বলাই বাহুল্য। চোখ রাখবো পরবর্তী খবরে। আজও জামিন পেলেন না রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। তবে একই দিনে সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তি পেলেন বৈদ্যুতিন মাধ্যমের এই সাংবাদিক। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভা। সেই মামলায় গ্রেফতারি থেকে অর্ণবকে রক্ষা কবচ দিল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। পাল্টা এই মামলায় বিধানসভার সচিবকে শোকজ নোটিশ দিল শীর্ষ আদালত। 2018 সালে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেফতার হয়েছেন অর্ণব গোস্বামী। সেই মামলায় এদিনও অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি। বোম্বে হাইকোর্টের বিচারপতি এস এস সিন্দে এবং বিচারপতি এম এস করণিকার বেঞ্চ জানায় এই মামলার আজকেই শুনানি হতে চলেছে, কারণ গতকাল দুই পক্ষের সওয়াল শোনা সম্ভব হয়নি। এদিন অর্ণবের তরফে সওয়াল করেন হরিণ সালভে এবং অবধ পাণ্ডা। তাদের যুক্তি, আত্মঘাতী দুজনের সঙ্গে অর্ণবের সেফ আর্থিক সম্পর্ক ছিল তাই তার পক্ষে আত্মহত্যার প্ররোচনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে অন্যদিকে আবার সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে অর্ণব গোস্বামী। মহারাষ্ট্রের স্বাধিকার ভঙ্গ মামলায় অর্ণবকে গ্রেপ্তার করতে পারবে না রাজ্য সরকার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে সংবাদ পরিবেশন ঘিরেই অর্ণবকে নোটিশ দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভা। অভিযোগ ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সভাপতি শরদ পাওয়ার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন
তিনি পাল্টা আবার আদালতে গিয়েছিলেন অর্ণব এবং সেখানেই এদিন স্বস্তি পেলেন অর্ণব গোস্বামী এবং আপাতত অর্ণবকে 14 দিন বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনা অতিমারী পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজার দর, পূজোর মধ্যে আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দামও। এখন গোটা রাজ্য জুড়েই পেঁয়াজের দাম প্রতি কেজি 80 টাকা ছুঁয়ে ফেলায় পেঁয়াজের মজুতকরণ নিয়ে এবার কড়া নির্দেশ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ নবান্ন নোটিশ জারি করে বলা হয়েছে, কোনো পাইকারি বিক্রেতা 25 মেট্রিক টনের বেশি পেঁয়াজ এবং কোনো খুচরো বিক্রেতা সর্বাধিক 2 মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত করতে পারবেন না। এর চেয়ে বেশি মজুত করলেই সরাসরি ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গতকালকে রাতেই এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন। আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের বিভ্রান্তিমূলক আইনের জন্যই এমনটা হচ্ছে। হয় কেন্দ্র নিজে নিয়ন্ত্রণ করুক অথবা রাজ্যকে সেই অধিকার দিক। কেন্দ্রের নতুন কৃষি নীতিতে আলু এবং পেঁয়াজকে অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দেওয়ার কারণেই এমনটা হচ্ছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে পেঁয়াজ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো। তবে প্রসঙ্গত, গত বছর পেঁয়াজের দাম প্রতি কেজি 100 টাকা পৌঁছে গেলেও মজুদ বন্ধে রাজ্য সরকার কোন রকমের নির্দেশিকা জারি করেনি। কিন্তু চলতি বছরে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি রাজ্য প্রশাসনের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। কারণ রাজ্যে সবজির দাম নিয়ন্ত্রণ করতে না পারলে তার দায় নেবে না কেন্দ্র সরকার, তাই মজুদ কম করে সরবরাহ জারি রাখতেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্বের বিধানসভা ভোটে এবার সুপারি কিলারদের রমরমা হলো বিহারে। প্রার্থীকে লক্ষ্য করে চললো গুলিও। বিহারের তৃতীয় দফা নির্বাচনের আগেও সুপারি কিলারদের হামলা হলো। এই ঘটনা দাঁড়ভাঙ্গা জেলার ছায়াঘাট বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রবীন্দ্রনাথ সিংকে গভীর রাতে গুলি করা হয়েছে। গুরুতর জখম এই নির্দল প্রার্থীর চিকিৎসা চলছে, তবে ওই প্রার্থীকে নিয়ে যথেষ্টই চিন্তিত চিকিৎসকেরা। 2টি গুলি লেগেছে প্রার্থীর পায়ে এবং হাতে। হামলার পরেই ছায়াঘাট কেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে প্রচার শেষ করে বাড়ি ফিরেছিলেন ওই প্রার্থী। সেই সময় তাকে খুন করতেই গুলি চালায় বেশ কয়েকজন। বাড়ির সামনেতেই রক্তাক্ত হয়ে পড়ে থাকেন ওই নির্দল প্রার্থী। পরে কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান। প্রার্থীকে খুন এবং খুনের চেষ্টা এবং মারধর চলছেই। একদিন আগেই গুলি করা হয়েছে কল্যাণপুর সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের যুব ক্রান্তিকারী পার্টির প্রার্থী সুরেজ কুমারকে। অন্যদিকে আবার প্রথম দফা ভোটের আগে শিবহর জেলার জেডিইউ প্রার্থীকে গুলি করে খুন এবং গুলিতে গ্রামবাসী মৃত্যু এবং হামলাকারীদের ধরে গণপ্রহারও ঘটেছে। তবে প্রথম দফার ভোট ঠিকঠাক কাটলেও শেষ দফার ভোটে এবার যথারীতি অশান্তির চেহারা নিয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। চোখ রাখবো পরবর্তী খবরে। বৃষ্টির দাপুটে ইনিংস কাটতেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গে। আবহাওয়ার রিপোর্ট যা বলছে তা আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামতে চলেছে। এর আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন যে শীতকালে এবার প্রবল বৃষ্টি হওয়ার ইঙ্গিত রয়েছে, তারই সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের দাপট। আর তা নভেম্বর মাস থেকেই দেশের বহু জায়গায় শুরু হয়ে যাবে এমনটাই জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আর সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যাচ্ছে রাজ্যের আবহাওয়ার গতিবিধি। এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল তা ধীরে ধীরে কাটতেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। এদিকে কলকাতা জুড়েই হেমন্তের হাওয়া। নিম্নচাপের মেঘ কাটিয়ে কলকাতার পারদ এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। কলকাতায় এদিন তাপমাত্রা সর্বনিম্ন 20.4 ডিগ্রি এবং এদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে ভারতের দক্ষিণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পূর্বে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ির মতো জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এই মুহূর্তে কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।